for the first time, England! অক্টোবর নভেম্বর জুড়ে ভারতে হবে ক্রিকেটের মহাযুদ্ধ, যার নাম ওডিআই ক্রিকেট বিশ্বকাপ। ইতিমধ্যে কাউন্টডাউন শুরু করে দিয়েছে ক্রিকেট ভক্তরা। ভক্তদের উত্তেজনা আর একটু বাড়িয়ে দিতে ওয়ানডে বিশ্বকাপের প্রাইজ মানি ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা ICC। নিজেদের ওয়েবসাইটেই খবরটি পাবলিশ করেন তারা। চ্যাম্পিয়ন, রানার্স আপ, সেমিফাইনালিস্ট ও গ্রুপ পর্বের দল মিলিয়ে সর্বমোট $1 কোটি প্রাইজ মানি থাকছে এবারের আসরে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে 19 নভেম্বর হবে ICC ODI বিশ্বকাপের ফাইনাল। এই টুর্নামেন্ট চ্যাম্পিয়নরা পাবে $4 মিলিয়ন, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় তা দাঁড়াবে $43,74,20,000 সমান। ফাইনালে পরাজিত দল পাবে অর্ধেক, যা $2 মিলিয়ন, বাংলাদেশি মুদ্রায় $21,87,10,000 সমান। অবশ্য বিশ্বকাপের আসর থেকে খালি হাতে ফিরবে না কোনো দলই। সেমিফাইনাল থেকে বাদ পড়া দুই দল পাবে $8,00,000। গ্রুপ পর্বে বিদায় নেওয়া 6টি দল পাবে $1,00,000 সর্বমোট $6,00,000। গ্রুপ পর্বে অবশ্য রাখা হয়েছে প্রাইজ মানি। এই পর্বে প্রতি ম্যাচে জয়ী দল পাবে $40,000, 45টি ম্যাচে সর্বমোট দেওয়া হবে $18,00,000। অন্যদিকে চলতি বছরের জুলাইতে দক্ষিণ আফ্রিকার ডারবানে অনুষ্ঠিত হওয়া ICC বার্ষিক সভায় দেওয়া ঘোষণা অনুযায়ী ছেলেদের বিশ্বকাপের সমপরিমাণ প্রাইজ মানি থাকছে মেয়েদের বিশ্বকাপেও। 2025 সালে অনুষ্ঠিত হবে নারী ওয়ানডে বিশ্বকাপ। স্পোর্টস অ্যানালিটিকার নিয়মিত কন্টেন্ট আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আপনি যদি ইউটিউবে আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর আপনি যদি ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে ফলো করে আমাদের পেজের সাথেই থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো স্পোর্টস কন্টেন্টে।